আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি নরনা পুষ্পি। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে হচ্ছে একটা নতুন জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে ফরিদপুরে আমার বোনের শ্বশুর বাসায়। তো ওখানে গিয়ে হচ্ছে আমি কিছুদিন স্টে করবো, ওখানে ব্লগ হবে। তো ইয়া, আমি অলরেডি ঢাকা এয়ারপোর্টে চলে আসছি। আমার ফ্লাইট ছিল হচ্ছে সকাল 8টার সময়, 8:25। সো আমি এখন ঢাকা এয়ারপোর্টে অলরেডি নেমে গেছি। আর সকালবেলা উঠে টাইম ছিল না, কারণ আমি ঘুম থেকে উঠতে লেট করেছিলাম, তাই ব্লগ করা হয়নি পুরোটা। তো আজকে হচ্ছে আমি লাইক ফার্স্ট ফেরি পার হবো, প্লাস হচ্ছে ওই সাইডে যাব। আমি কখনো যাইনি বা হচ্ছে ওই সাইডটা কখনো দেখিনি, তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে। তো তাই ভাবলাম যে একটা ব্লগ করা যাক। তো ইয়া, আমি এখন এয়ারপোর্টে চলে আসছি। আমি এখান থেকে একটা জায়গায় যাবো, তারপর আমার 4টার সময় বাস, ওখান থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেবো। সো স্টে উইথ মি, এটা বাই। তো এতক্ষণ ধরে আমি ঢাকার মধ্যেই ছিলাম, আমি ঢাকার মধ্যে একটা কাজ করছিলাম। তো আমি জাস্ট খাওয়া দাওয়া করলাম, এখন বাজে হচ্ছে 3:30 বাজে। আমি এখন হচ্ছে বাস ধরতে যাচ্ছি ফরিদপুরের উদ্দেশ্যে। দেন এখান থেকে মামাঘাটে মেবি যাবে, আমি জানি না, আমি ফার্স্ট যাচ্ছি, সো আমার এক্সপিরিয়েন্স নাই। তো এখন হচ্ছে সেখানে যাব, যে আমি বাস ধরবো, বাস ধরে হচ্ছে দেন ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেব। রাস্তা অনেক খারাপ, যেই জায়গায় আসছিলাম সেটা হচ্ছে একটু অফসাইডে ঢাকার, একটা কাজে আসছিলাম। কী কাজ সেটা পরে জানবেন না, কিন্তু আপাতত একটা কাজে আসছিলাম। সো ইয়া, যাওয়া যাক, এখন ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হব। আই এম সো এক্সাইটেড। হাই রিনা, তুই কি এক্সাইটেড? খুবই খুবই, জানি না। তুই কি তোমাকে মজা লাগছে, মানে আজকে যেটা আমরা কাজ করছি সেটা কি তোর মজা লাগছে? অনেক ভালো লাগছে, অনেক অনেক মজা লাগছে। জানি না কি যে হবে, আল্লাহ জানে। হ্যাঁ, জানি না কি হবে, বাট আল্লাহর রহমতে ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আমাদের গোজ কাজ কোনো কিছুই করা বাকি, মানে কমপ্লিট ছিল না আর কি, সবকিছু বাকি ছিল। প্লাস হচ্ছে আমরা 5 জনই আসছি, 5 জনই আমি এখান থেকে ফরিদপুর যাবো, ফরিদপুর থেকে আবার সিলেট, সিলেট থেকে আবার কক্সবাজার, আবার হচ্ছে মানে লাইক আমার হচ্ছে ব্লাডি হেল, মানে এত ট্যুর দিব, এত ট্যুর দিব যদি আল্লাহ বাঁচায় রাখে। সো ইয়া, এখন হচ্ছে ফরিদপুরের উদ্দেশ্যে আপাতত রওনা দিই, বাই। তো এতক্ষণ আমরা আসলাম, এখন নিকুঞ্জতে, নিকুঞ্জ থেকে এখন যাব হচ্ছে কোথায় যেন, মানে বাস ধরতে, কিন্তু বাস আমরা মিস করে ফেলছি, আরেকটা বাসে যেতে হবে। আজকে খুব পেরেশানি হচ্ছে, সকালে ঘুম থেকে উঠছি, এখন পর্যন্ত কোনো কিছু, মানে খুবই টায়ার্ড আমরা। এখন যাই, যাইতে পারলেই হইলো ফরিদপুরে। তো আমরা বাস মিস করার পর আমরা একটা খাটারা মার্কা বাসে উঠছিলাম, যেটা কি না ঝকতে ঝকতে অ্যান্ড অনেক বেশি ঝাঁকুনি ছিল, আর এত বেশি টায়ার্ড ছিলাম আমরা যে আমি কোনো ব্লগ ব্লগ কিছুই করতে পারিনি। অ্যান্ড বাসে লিটারেলি এরকম লাল নীল বাতি জ্বলতেছিল সারাটাক্ষণ। অনেক জার্নির পর, অনেক অনেক জ্যামের পর আমরা ফাইনালি পাটুরিয়া ঘাটে চলে আসলাম। এখন অলরেডি বোট ছেড়ে দিছে, এখন ফেরি, ফেরি ছেড়ে দিছে, ফেরির উপর আমরা রাত্রিবেলা, সেজন্য আমি কিছু দেখতে পাচ্ছি না এখন। সামনে যেন দেখে আরো সুন্দর লাগবে, আমি কখনো যাইনি, আপু গিয়েছে, তো আমি দেখি সামনে গিয়ে দেখা যায়। তো এটা ছিল রাত্রের জার্নিটা, খুবই সুন্দর লাগছিল আর অনেক ফ্রেশ লাগছিল, অনেক বাতাসও ছিল সেখানে। তো ফাইনালি আমি ফরিদপুর মানে রাজবাড়িতে চলে আসলাম, অনেক 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 জার্নির পর। সকাল থেকে জার্নি করতেছি ভাই, এখন পর্যন্ত আসলাম। আমি স্টিল মনে হচ্ছে কি যে আমি এখনও জার্নি করতেছি, এখনও আমার আমার ভিতরে ভাইব্রেশন হচ্ছে। নিশাপু, তোর কেমন ফিল হচ্ছে বল না, তো কেমন ফিল হচ্ছে, কেমন লাগলো তোর জার্নি? আমার মাথা ধরে নাই, আমার কোনো কিছু ইয়া করেনি, বাট আমার জাস্ট মনে হচ্ছে যে আমি এখনো ঝুঁকতেছি, মানে এত পরিমাণে বাসের ঝাঁকনি ছিল আর সব কিছু মিলায় খুবই খুবই অসুস্থকর একটা জার্নি, বাট অনেক মজার। ফার্স্ট টাইম ফেরিতে, এটা অনেক মজা লাগছে, ফার্স্ট টাইম ফেরিতে, ফেরিতে উঠলাম আর নামলাম না, মনে হলো যে উঠলাম আর নামলাম,
আর ভালোই লাগতেছে। আর এখন তো রাজবাড়ি আসলাম, তো দেখি রাজবাড়িতে আরো ব্লগ ছাড়বো। সো এই ব্লগটা এই পর্যন্তই, সো টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।